আরটিভি নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজ ঐতিহাসিক 7ই মার্চ, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের খানিকটা শুনে নেব। গ্রামে প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজকের আলোচনার বিষয় ঐতিহাসিক 7ই মার্চ এবং বর্তমান বাংলাদেশ। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি এবং মুক্তিযোদ্ধা স্থপতি জনাব মোবাশ্বের হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই অবিস্মরণীয় ভাষণের নানান দিক এবং এই প্রথম রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালিত হয়েছে এবং বিএনপি এবার এই দিবসটি পালন করেছে, যারা এই ইতিহাসকে একসময় মুছে দেওয়ার চেষ্টা করেছিল, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং ইতিহাস তারা অস্বীকার করেছিল, এখন সেই দিনটিকে তারা পালন করছে। এটি ইতিবাচক কিনা, এর মধ্যে রাজনীতি আছে কিনা, আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলি, রাষ্ট্রীয়ভাবে প্রথম পালন করার অংশ হিসেবে সারা দেশে নানান রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে আলোচনা সভা, শিশু কিশোর সমাবেশ, সাইকেল র্যালি, নানান রকমের প্রদর্শনী, এরকম বহু ধরনের অনুষ্ঠান হয়েছে সারা দেশে, রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, দলীয়ভাবে। ঢাকাও কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে, যেখানে বক্তব্য রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। আমরা আলোচনার শুরুতেই জনাব আ ক ম মোজাম্মেল হক, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আপনার কাছে জানতে চাই, 7ই মার্চ যেই ঐতিহাসিক তাৎপর্য, তাতে করে এটি জাতীয় দিবস হওয়া, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে পালন করা খুবই স্বাভাবিক ব্যাপার। আপনারা তো টানা 12 বছর ক্ষমতায় আছেন, তার আগেও একবার 5 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে পালন করতে এত বছর লাগলো কেন মাননীয় মন্ত্রী? সম্ভবত মন্ত্রী মহোদয় আমার কথা শুনতে পাচ্ছেন না। আমি জনাব মোবাশ্বের হোসেন আপনার কাছে প্রথম প্রশ্ন যেটি রাখতে চাই সেটি হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে প্রথম পালিত হলো, যে প্রশ্ন মন্ত্রীকে করছিলাম, তিনি হয়তো তার সঠিক উত্তর দেবেন, কিন্তু আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং স্বাধীনতার পক্ষের শক্তি, রাজনীতি, প্রগতিশীলতা, এ সব কিছুর পক্ষে অবস্থান হিসেবে এরকম একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিন রাষ্ট্রীয়ভাবে পালন করতে আমাদের এত বছর কেন লাগলো? দেখেন, রাষ্ট্রীয়ভাবে পালন না হলেও জনগণ কিন্তু প্রতি বছরই এই এই ঘটনাটি পালন করে এসেছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তৃতা মানুষের স্বাধীনতার সাথে যারা জড়িত, স্বাধীনতা যারা বাংলাদেশ স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে, স্বাধীনতার চেতনায় তারা নিজেদেরকে বলিয়ান করেছে, তারা কিন্তু প্রতিনিয়ত বঙ্গবন্ধুর এই ভাষণটি এবং ভাষণ দেওয়া ঘটনাটি কি তাদের অন্তরে স্থান দিয়ে দেবে। এখানে একটি জিনিস আপনাকে বলতে হবে, 1970-এ ইলেকশনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যখন বাংলাদেশের পক্ষ থেকে সারা পাকিস্তানের দায়িত্বভার নেওয়ার কথা, তখন কিন্তু একটি অন্য ঘটনা ঘটে গেল। এই ঘটনা ঘটার পরেই কিন্তু সামগ্রিকভাবে সমস্ত পরিস্থিতির পরিবর্তন আসলো বাংলাদেশের। আমরা যদি দেখি, প্রায় প্রথম মার্চ থেকেই অসহযোগ আন্দোলন শুরু হলো। 3 মার্চ জাতির্পিতা বঙ্গবন্ধু পল্টনে জানালেন যে 7ই মার্চে একটি বক্তব্য উনি দেবেন, এবং এ সময় অসহযোগ আন্দোলন চলছিল এবং বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশের সমস্ত কল কারখানা, অফিস, আদালত পরিচালিত হচ্ছিল। অর্থাৎ কি বলবো, একেবারে দায়িত্ব না নেওয়া ছাড়াও কিন্তু তার উপর ন্যস্ত হয়েছিল বাংলাদেশের সমস্ত দায়িত্ব। এখন আমরা যদি 7ই মার্চের কথা চিন্তা করি, 7ই মার্চে বঙ্গবন্ধু আপনার প্রায় 2:45 দিকে 18 মিনিটের একটি বক্তৃতা দিয়েছিলেন,
এই বক্তৃতাটি কেন কেন বক্তৃতাটি আমাদেরকে এভাবে নাড়া দেয়। আমরা যদি ধাপে ধাপে কতগুলি জিনিস পর্যালোচনা করি তাহলে আমরা কিন্তু অদ্ভুত কিছু তথ্য পাব। এখন আসেন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, আপনার গেটিসবার্গ অ্যাড্রেস সারা পৃথিবীতে সবার কাছে একটা রাজনীতি এবং কি বলবো আপনার ডেমোক্রেসির একটা পাঠ হিসাবে পরিচিত, কিন্তু এই গেটিসবার্গ অ্যাড্রেস আপনি যদি দেখেন দুবার প্রেসিডেন্ট সাহেব পরিবর্তন করেছিলেন, লিখেছিলেন কাগজে লিখে পরপর দুবার উনি পরিবর্তন করে শেষেরটি উনি পাঠ করেছিলেন, এবং এই তথ্যটিও আছে উনি ওনার কোটের পকেট থেকে কাগজটি বের করে পড়া শুরু করেছিলেন। এই দুটি পরিবর্তন ওনার নিজের হাতে লেখা এবং সেটি সংরক্ষিত আছে। এখন আসেন জাতির পিতা বঙ্গবন্ধু বক্তৃতা দিচ্ছেন, এখন আসেন সেটাই বলছি জাতির পিতা বঙ্গবন্ধু বক্তৃতা দিচ্ছেন, উনি কোনো পকেটেও হাত দেন নাই, কারো কাছ থেকে কোনো কাগজও নেন নাই, শুরুই করলেন ভাইয়ের আমার। জনাব মোসির হোসেন, আমরা ভাষণের তাৎপর্য নিয়ে আপনার কাছে নিশ্চয়ই শুনব, তার আগে আমি মাননীয় মন্ত্রী জনাব আকমাম মোজাম্মেল হক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি শুনতে পাচ্ছি। আপনার কাছে আমার শুরুতে প্রশ্ন ছিল, এবারেই প্রথম আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করলাম এত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক একটি দিন, এটি আমরা 50 বছর পরে এসে কেন রাষ্ট্রীয়ভাবে পালন করলাম, এর আগে কেন হলো না? আপনারা তো এখন টানা 12 বছর ক্ষমতায় আছেন, তার আগেও একবার 5 বছর ছিলেন, সেটি হওয়ার কারণ কি? প্রেক্ষাপটটা বিচার করতে হবে। আমাদের দেশে সাম্প্রদায়িক রাজনীতির বিষ বাষ্প পাকিস্তানের 23 বছর শুধু সাম্প্রদায়িকতার উপর এবং এই রাজনীতির উপর চলেছে। দেশ স্বাধীন হওয়ার পর মাত্র 3.5 বছর বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারপর যারা বঙ্গবন্ধুকে হত্যা করে খুনি মুস্তাক, খুনি জিয়া, এরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে, তারা এসে এই দেশকে আবার পাকিস্তানি কায়দায় সবকিছু চালাতে থাকে এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে চালাতে পারে এবং দেশটাকে ওদের শিকড় এত গভীরে চলে যায়, ইচ্ছে করলে একদিনে উপরে ফেলা যায় না, পরিবেশ আগে তৈরি করে তারপর একটা কাজ করা যায়। 7ই মার্চের অবস্থানটাকে এটা যে জাতীয় দিবস হিসেবে পালন করবে সেইভাবে মানুষকে আগে উদ্বুদ্ধ করে মানুষের মন মানসিকতা সেইভাবে প্রস্তুত করতে আমার মনে হয় যে একটু সময় নিয়েছে, তবে এটা আমি মনে করি না যথেষ্ট সময়। তারপর আবার 2 বছর আগে এটার যে আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে এটাও আমাদেরকে আরেকটু ভাবে অনুপ্রাণিত করেছে যে এই দিবসটি তো সারা বিশ্বেই স্বীকৃত, যেমন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় তেমনি 7ই মার্চটা আমরা যেহেতু ইউনেস্কো এটাকে বলেছে যে পৃথিবীর মধ্যে অনন্য একটা অনসাধারণ একটা ভাষণ, এবং এই ভাষণে আপনি দেখেন একটা জাতি ঘুমন্ত জাতি নিরস্ত্র জাতি গুন্দ জাতিকে জাগ্রত করেছে, নিরস্ত্র জাতিকে সশস্ত্র করেছে, বেত বাঙালিকে বীরু বেত বলে বাঙালিদের উপর একটা অপবাদ সেই আবহমান কাল থেকে চলে আসছিল সেই থেকে একটা বীরের জাতিতে পরিণত করেছে একটি ভাষণের মাধ্যমে। এই 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ সেটা সেই জন্য আমার মনে হয় যথাযথভাবেই রাষ্ট্রীয়ভাবে পালনের এই সিদ্ধান্ত নিয়েছে। তবে একটা কথা ইংরেজিতে বেটার লেট দেন নেভার, একটু বিলম্ব হয়েছে এটা ঠিক, তবে তো হয়েছে এটাই হলো শেষ কথা, এবং বিলম্বেরও আসলে বাস্তবতাও কিছু ছিল দেশে। 7ই মার্চ আমার এখনো মনে আছে 76 সালে আমার একটা মাইক দিয়ে আমাদের একটা রিক্সায় করে 26 মানে বঙ্গবন্ধুর ভাষণটা বাজানো হচ্ছিল, রিক্সা সহ বাইকে ঘুরিয়ে করে দিয়েছিল সেই মানে আপনার মাইক, সেগুলো মানে আমার দেশে মুড়ে আর কি অর্থাৎ এগুলো সব ভেঙে দেওয়া হয়েছিল, কেউ সাহস পায় নাই যে প্রকাশ্যে এটা বাজানোর জন্য। তা আমরা অবশ্য হয়তো পরবর্তীকালে 2-3 বছর পর থেকে অফিসে ওই একদিন বাজাইতাম কিছু কয়েক ঘন্টা 2 ঘন্টা, কিন্তু সব জায়গায় বাংলাদেশে তাও পারেনি। যে এই ভাষণটা তো বলতে গেলে অলিখিত ভাবে নিষিদ্ধ ছিল, নিশ্চয়ই টানা 21 বছর রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ছিল, এবং যারা এই ভাষণ শুনতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, শুনিয়েছে, তাদের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমনটি একটি ঘটনা আপনি বলছিলেন। আপনারা
এর বাইরেও দলীয়ভাবে সাধ্যমত 7ই মার্চ পালন করেছেন, ভাষণ শোনানোর চেষ্টা করেছেন। কিন্তু ইতিহাসের এত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এত গুরুত্বপূর্ণ একটি ভাষণ, যেটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটি যারা নিষিদ্ধ করেছিল, সেটি যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই ইতিহাস যারা বিকৃত করার চেষ্টা করেছিল, আজকে তারাই 7ই মার্চকে স্বীকার করছে। বিএনপি এবার 7ই মার্চ পালন করেছে, জাতীয় পার্টি একই ধারা রাজনীতি যারা করে তারা এখন বঙ্গবন্ধুর অনেক কিছুই স্বীকার করে, 7ই মার্চ তারা পালন করে, আওয়ামী লীগের ভূমিকা মুক্তিযুদ্ধে সেটাও তারা স্বীকার করে। এগুলো কি পরিস্থিতির চাপে পড়ে তারা করছে, নাকি এগুলো তাদের বিলম্বিত উপলব্ধি, নাকি এর মধ্যে কোনো রাজনীতি আছে? আমি প্রথমত মনে করি যে এটা তাদের উপলব্ধি, হয়তো সেই বোধোদয় থেকেই তারা এটা শিখে গেছে, এবং সেটা যদি হয় তাহলে জাতি তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবে, আমরা জানাবো। কিন্তু এটা যদি এখন একটা কৌশল হয়, যেহেতু এই কথা না বললে এখন মাঠে নামা যায় না, এখন এই বঙ্গবন্ধুর ভাষণকে বা স্বাধীনতা দিবসকে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে মানুষের কাছে যাওয়া যাবে না। সে যাওয়ার কৌশল হিসেবে এটা ব্যবহার করার জন্য যদি সাময়িকভাবে এটা স্বীকার করে নিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তারা রাজনীতির সাথে, তাদের নিজেদের রাজনীতির সাথে এবং বিবেকের সাথে প্রতারণা করছে। কারণ আমার যেটা বিশ্বাস, সেই বিশ্বাস কেউ মানুক আর না মানুক, কেউ তার সাথে একাত্ম বোধ করুক আর নাই করুক, আমি আমার বিশ্বাস নিয়ে এগিয়ে যাব। যেমনি আমাদের মহান নেতা যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, বঙ্গবন্ধু এই 6 দফা দেওয়ার পরও বলতেন যে তোর ডাকে শুনে কেউ যদি না আসে একলা চল, একলা চল রে, একথা উনি বলতেন, আবৃত্তিও করতেন। কাজেই তাদের এখন সময় বলবে তাদের এটা কি অপকৌশল হিসাবে ব্যবহার করছে না উপলব্ধি হচ্ছে। তা আমার ব্যক্তিগত যেটুকু ব্যক্তিগত মত সেটা আমি এখন বলতে চাচ্ছি না। মাননীয় আমি আরেকটু আপনার কাছে শুনে মোবাশ্বের ভাইয়ের কাছে যাব, আর সেটি হচ্ছে আজকের দিনের যে আলোচনা বা বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, তাতে করে তিনি 7ই মার্চ ঠিক আছে বলে তার সাথে 2রা মার্চ, 3রা মার্চ, 9ই মার্চ, জিয়াউর রহমান আরও অনেক বিষয় নিয়ে এসেছেন, তাতে করে কি 7ই মার্চের তাৎপর্য স্বীকার করা হয়? আচ্ছা, তারা সেটাকে বিভ্রান্ত করার জন্য 7ই মার্চের গুরুত্বটা একটু কমানোর জন্য, ধরুন 2রা মার্চ কি হয়েছে, একটা স্বাধীনতার ইশতেহার পাঠ করেছে, ইশতেহারটা একটু দয়া করে পাঠ করেন। সেখানে প্রথমেই লেখা হয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এই দেশের স্লোগান হবে জয় বাংলা, এদেশের মানে আপনার যে আমাদের জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভূখণ্ড হবে ইশতেহার বলেন, পতাকা উত্তোলন বলেন, এ সবই তো বঙ্গবন্ধুর সেই আন্দোলনের ধারাবাহিকতার অংশ। 7ই মার্চের বক্তব্যের এটা পরিপূরক ছিল, এগুলোর অংশ। এবং তারা তাহলে 2 তারিখে তো যদি তারা বলে, আমি খুব অভিনন্দন জানাই যে 2 তারিখে যদি তারা বুঝে 2 তারিখটাকে এনে থাকে, সেটা হচ্ছে সেখানে লেখা ছিল বঙ্গবন্ধু জাতির পিতা এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তাহলে সেটা তারা মানে, তাহলে এটা যদি বিশ্বাস করে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এবং 3 তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছে, তার অর্থ তারা স্বাধীনতাকে, এটা যে একটা পূর্ব প্রস্তুতি ছিল সেটাও তারা মেনে নিল। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করি যে এই 7ই মার্চের ভাষণ বা 26শে মার্চের ঘোষণা এইটাই শুধু মুক্তিযুদ্ধ নয়, বঙ্গবন্ধুর এই প্রস্তুতি ছিল 24 বছরের, পাকিস্তানের আমলের 23 বছরের। এবং এই প্রস্তুতি নিয়েই তিনি কিন্তু পাকিস্তান আন্দোলনের ছাত্রনেতা হিসেবে একজন প্রথম সারির নেতা ছিলেন। পাকিস্তান তিনি আন্দোলনের একজন শরিক শুধু ছিলেন না, একজন ব্যানগার্ড ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে সারা বাংলাদেশ ঘুরে বেশিয়ে পাকিস্তানের পক্ষে জনমত গঠন করেছিল। কিন্তু যেই দিন তারা 56 ভাগ লোকের মাতৃভাষা বাংলাকে অস্বীকার করলো, সেই দিন বঙ্গবন্ধু বুঝেছিলেন যে আমরা এখন ইংরেজ শাসক শোষকের পরিবর্তে পাঞ্জাবি শাসক শোষক পেয়েছি, বাংলার মানুষের মুক্তি আসবে না। তাই বাংলার মানুষের মুক্তির জন্য তিনি 1948 সালের 1 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন, এবং 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষার বাংলার দাবিতে প্রত্যক্ষভাবে আন্দোলনে জড়িত হয়ে তিনি সর্বপ্রথম গ্রেপ্তার হয়েছিলেন, কারাবরণ করেছিলেন। কারণ তার এই 23 বছরের লালিত স্বপ্ন, এত কিছু দরকার নেই, 2 জনকে আমি সাক্ষী মানতে চাই।
একটু হলো আগরতলা ষড়যন্ত্র মামলা, সেখানে আইয়ুব খান কি বলেছে বঙ্গবন্ধুর উপরে, যে এবং সিক্রেট ডকুমেন্টস অর্থাৎ বঙ্গবন্ধুর বিরুদ্ধে 23 বছর পাকিস্তানি ধরেন বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে কি বলেছে, যেসব লক্ষ্য নিয়ে এর মধ্যে বই প্রকাশিত হয়েছে, জি পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার আন্দোলন করছেন, এইগুলি তো রেকর্ড, জি সেটি এক দীর্ঘ ইতিহাস, তার মধ্যে থেকে খণ্ডিত ভাবে কোন একটি নিয়ে বললে নিশ্চয়ই সেটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছেন, কাজ করে গেছেন, সংগ্রাম করেছেন, তারই ধারাবাহিকতায় যখন সময় আসছে তখন তিনি এটা ঘোষণা দিয়েছেন। এই প্রসঙ্গে আমি বঙ্গবন্ধুর একটা উক্তি উল্লেখ করতে চাই। 1972 সালে আওয়ামী লীগের যে কাউন্সিল অধিবেশন ছিল, কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু বললেন উদাহরণ হিসেবে যে একটা 6 মাসের বাচ্চা যদি লুজ মোশন হয় তাকে যে ডোজ দিবে ওষুধ দিবে, আমার যদি লুজ মোশন হয় আমাকে ওইটা দিলে আমার কোনো কাজে লাগবে না, আবার আমাকে যে ওষুধ দিবে লুজ মোশনের জন্য এটা যদি বাচ্চাটাকে দেয় বাচ্চাটা মারা যাবে, কারণ কে কতটুকু ধারণ করতে পারবে, রেজিস্ট করতে পারবে, তার বডি কতটুকু গ্রহণ করতে পারবে সেইটা বুঝেই ওষুধ দিতে হবে, এবং সেটাই তার রাজনৈতিক প্রজ্ঞা। তিনি বলেছেন যে আমি তাই করেছি, মানুষ কতটুকু অ্যাকসেপ্ট করবে, যে এইটুকু অ্যাকসেপ্টেবিলিটি বিবেচনা করে আমি কর্মসূচি প্রণয়ন করতাম, আমি অসময়ে অবশ্যের হোসেন, যেটি মন্ত্রী মহোদয়কে বলছিলাম যে বিএনপি আজকে পালন করেছে কিন্তু তারা 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ঠিক আছে এটুক বলে তারপরে অন্যান্য অনেক প্রসঙ্গ নিয়ে আসছে। যদি মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের মূল কথা বলি, তিনি বলছেন 7 মার্চের ভাষণ অবশ্যই ইতিহাস, জিয়ার স্বাধীনতার ঘোষণা ইতিহাস। তার মানে এই উপলক্ষটাকে ধরে তারা আবার তাদের রাজনীতি, তাদের যেই মিথ্যাচার, তাদের যে বিকৃত ইতিহাস সেগুলোকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছে। এখন বর্তমান বাস্তবতায় রাজনৈতিক কৌশল, পরিস্থিতি, জনগণের মন পাওয়া, যাই বলি না কেন, সব কিছুর জন্য এগুলো যদি তারা করেও থাকে তাহলে এর আগে যে তারা এগুলো অস্বীকার করেছে, ইতিহাস বিকৃত করেছে, এই ইতিহাসকে গায়েব করে দিয়েছে, তার জন্য তো এর আগে একবার ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত, তাই না? দেখেন আমি এইটাকে আরো খুব সহজ ভাই আপনার 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 জবাবটা শুনবো, আমার বিরতির সময় হয়ে গেছে, ছোট একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার জবাবটা শুনবো। মাননীয় মন্ত্রী আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত অনুষ্ঠান এই মুহূর্তে বাংলাদেশে। আজ আমরা আলোচনা করছি ঐতিহাসিক 7ই মার্চ এবং বর্তমান বাংলাদেশ এই বিষয়ে। আমাদের সাথে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আকমল মোজাম্মেল হক এমপি এবং বীর মুক্তিযোদ্ধা স্থপতি জনাব মোবাশ্বের হোসেন। জনাব মোবাশ্বের হোসেন, আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল বিরতির আগে সেটি নিশ্চয়ই আপনার মনে আছে, নাকি আবারও বলবো? আমাদের কাছে যাদের কাছে রেকর্ড ছিল সেগুলিকে আমাদের লুকিয়ে রাখতে হয়েছে, জি অর্থাৎ এই গত 50 বছর চেষ্টা চলেছে কোনো না কোনো ভাবে এটাকে হেয় প্রতিপন্ন করার, 20 বছর পর্যন্ত চেষ্টা চলেছে এটিকে জনগণের অন্তর থেকে, বাংলাদেশের মাটি থেকে একেবারে কি বলবো একেবারে সরিয়ে ফেলা, কিন্তু সেই জায়গায় কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ধারণ করার ভাব ধরতে হবে, এই দুটির যে কোনো একটি তারা করছে তাতে আমাদের তো কোনো অসুবিধা নেই। আরো হয়তো 50 বছর পরে দে উইল রিয়েলাইজ যে দিস ইজ অনলি দ্য থিং, যে এটা ছাড়া বাংলাদেশে সার্ভাইভ করার কোনো, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করার কোনো রাস্তা নেই। এখন আসা যাক, বাংলাদেশের মানুষকে আপনি এই বক্তৃতা থেকে সরিয়ে রাখতে চেয়েছেন, তাহলে বিশ্বের অন্যান্য জায়গায় এটি এত পরিচিত হলো কেন? আমরা আমরা জানি প্রায় 12টি ভাষায়, আমি আবারও বলছি 12টি ভাষায় এই বক্তৃতাটি ট্রান্সলেশন হয়েছে, তাহলে তাদেরকে আপনি বন্ধ করবেন কিভাবে? আপনার ফিডেল ক্যাস্ট্রো জাতির পিতা বঙ্গবন্ধুকে বলেছিলেন যে তুমি একজন একটি হিমালয়, এই মুক্তি বন্ধ করবেন কেমন করে? তাহলে বাংলাদেশে বসে একটি রাজনৈতিক দল যাকে টপ ডাউন আমরা বলি, উপর থেকে রাজনৈতিক দলে পরিণত করা হয়েছে, তো তাদের 50 বছর সময় লাগতে পারে রিয়েলাইজ করতে, তারা একটি ব্যাপারে তারা স্বীকৃতি
দিয়েছে এই সাতই মার্চের বক্তৃতার বাইরে বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করা খুবই অসুবিধা। না কিন্তু মোশে ভাই, কিন্তু এই সাতই মার্চ উপলক্ষে বিএনপি যা বলেছে তাতে করে কি সাতই মার্চের ইতিহাস তাৎপর্য স্বীকার করা হয়? কিছুটা তো স্বীকার করা হচ্ছেই। আপনি 50 বছর লেগেছে এটাকে সামনে নিয়ে আসতে, আরো 50 বছর লাগবে পুরাটি বোঝার জন্য। এখন আসা যাক, আমি আপনাকে কয়েকটি তথ্য দিলে আপনি, আপনাকে শুরুতে আমি বললাম যে গেটিসবার্গ নিয়ে আমরা আমাদের পাঠ্যপুস্তকে গেটিসবার্গ অ্যাড্রেস আমাদেরকে পড়তে হয়েছে, সেটি দুবার, একটু আগে বলেছে আবারও বলছি, দুবার লিখতে হয়েছে, উনি লিখেছেন, প্রেসিডেন্ট দুবার লিখেছেন, কারেকশন করেছেন, পকেট থেকে বের করে পাবলিকের সামনে এটি পাঠ করেছেন। আর এই আমাদের 7ই মার্চের বক্তৃতা কোথাও লেখা হয় নাই, কোনো কারো পকেট থেকে বের হয় নাই, কেউ এগিয়েও দেয় নাই। এখন আসা যাক, এই 7ই মার্চের বক্তৃতাটি নিয়ে একটু পর্যালোচনা করা দরকার। আমার দৃষ্টিতে আমি এইটি যতবার দেখি যতবার শুনি আমি একটি জিনিস বুঝতে পারি যে এটির প্রতিটি শব্দ চয়ন, প্রতিটি লাইন আমার কাছে একটি কবিতার মতন লেগেছে। বাংলাদেশের চারণ কবিতা যেরকম, কবিরা যেরকম অন দ্য স্পট কবিতা তৈরি করে অপূর্ব সুন্দর ভাষার সামগ্রী দিয়ে, এখানেও তাই হয়েছে। আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে থাকেন তাহলেই দেখতে পাবেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরে কি বলছে দেখেন, সেটিও কিন্তু মারাত্মক ভাবে আপনাকে বিবেচনায় নিতে হবে। বলছে তোমার যা, যার যা আছে তাই নিয়ে তুমি প্রস্তুত হও, অর্থাৎ গেরিলা ওয়ারফেয়ার করার সমস্ত কিছু বক্তব্য এই বক্তব্যের মধ্যে রয়ে গেছে। আর কি বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, যে সংগ্রামটি অনাদিকাল পর্যন্ত বাংলার মানুষকে চালাতে হবে। স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রামের ছোট্ট একটি অংশ মাত্র, কিন্তু মুক্তির সংগ্রাম অনাদিকাল, ভাষা, ভাষার মুক্তি, গরিবের অবস্থা থেকে উন্নত হওয়ার মুক্তি, গরিবের হাল থেকে মুক্তি, শিক্ষা অশিক্ষা কুশিক্ষা এগুলি সবকিছু থেকে মুক্তির যুদ্ধ কিন্তু চলছে। এবং মুক্তির যুদ্ধে যে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি তার সবচেয়ে বড় প্রমাণ কদিন আগে কি হলো, গরিবি দেশ থেকে উন্নয়নশীল দেশে আমরা উঠে এসেছি। এই যে মুক্তির সংগ্রাম 7ই মার্চের বক্তৃতার ভাবে, বক্তৃতায় কত সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে, তার ধারাবাহিকতায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এই কথাগুলি যদি আমরা মনে রাখি, আপনি প্রত্যেকটি লাইনে লাইনে পাতায় পাতায় শব্দে শব্দে যদি দেখেন তাহলে কোনোটি কিন্তু আপনি বাদ দিলে নিশ্চয়ই, মানে এই এই ভাষণের প্রতিটি বাক্য প্রতিটি শব্দ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু করা যায়, এবং 50 বছর ধরে কিন্তু এর তাৎপর্য বিশ্লেষণ করা হচ্ছে, অনেক দেশি বিদেশি গবেষকরা এগুলো নিয়ে কাজ করেছেন। যদিও মানে বাংলাদেশে সেরকম কোনো গবেষণা হয়েছে বলে আমার জানা নাই। আমি একটু মাননীয় মন্ত্রী আপনার কাছে যেতে চাই, আপনার মন্ত্রণালয় যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক মূল মন্ত্রণালয়, অন্য অনেক মন্ত্রণালয় সংশ্লিষ্ট অনেক কাজ করে, আপনারা অন্য অনেক বিষয়ে কাজ করেন, যেহেতু উপলক্ষ আজকে 7ই মার্চ, 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ এটার একটা রঙিন সংস্করণ আমরা গত বছরই দেখেছি, এটি সহ মুক্তিযুদ্ধের আরও অনেক নথি, বঙ্গবন্ধুর অনেক ভিডিও ফুটেজ, অনেক স্টিল ছবি, অনেক রকমের ডকুমেন্টেশন, এগুলো যেগুলো ধ্বংস করা হয়ে গেছিলো বিভিন্ন দেশ থেকে এর আগের বার প্রথম যখন আপনার ক্ষমতা আসেন তখনই এনেছেন। আমি জানতে চাচ্ছি যে আপনার মন্ত্রণালয় এই 7ই মার্চের বঙ্গবন্ধুর এই ভাষণ, এটি নিয়ে কি কোনো নতুন পরিকল্পনা করছেন বা কিছু করার কথা ভাবছেন? আমরা 7ই মার্চের ভাষণকে ব্যক্তিগতভাবে কোনো বিক্ষিপ্তভাবে দেখতে চাই, কারণ এর পটভূমিটা হলো 23 বছরের পাকিস্তানের আমলের 23 বছরের ইতিহাস হচ্ছে 7ই মার্চের এই পটভূমি। আপনি সেইটাকে যদি প্রাধান্য না দেন বা সেইটাকে যদি আপনি বুঝতে না বুঝিয়ে আমরা বুঝতে চেষ্টা না করি তাহলে 7ই মার্চকে পুরোপুরি অনুধাবন করা যাবে না। যেমন অনেকের এই 50 বছর লেগেছে অনুধাবন করতে। আপনার পাকিস্তানের পার্লামেন্টে বঙ্গবন্ধু দাঁড়িয়ে বলেছেন রেকর্ড 1957 সালে, স্পিকারকে উদ্দেশ্য করে বলছে, মাননীয় স্পিকার, যে আমরা সোনালী আঁশ পাট বিক্রি করে
এবং চা বিক্রি করে বৈদেশিক মুদ্রার 80% আমরা উপার্জন করি আর পশ্চিম পাকিস্তান তুলা বিক্রি করে 20% উপার্জন করে খরচ করার সময় আমার দেশে খরচ আমার অঞ্চলে খরচ করা হয় মাত্র 18% আর পশ্চিম পাকিস্তানে খরচ করা হয় 82% এবং সেই সময়কার স্ট্যাটিস্টিক অনুসারে যে আমরা 56% লোক সেনাবাহিনীতে আমাদের সদস্য মাত্র 7 জন ওরা 44% লোক ওরা নিয়ে গেছে 93% যে এইভাবে যদি বৈষম্য চলতে থাকে এমনিভাবে যদি অবিচার চলতে থাকে তো বাঙালিরা তাদের মতো করে বাঁচতে ভাবতে বাধ্য হবে বুঝছেন কথাটা যে অর্থাৎ তারা তাদের মতো করে ভাবতে অর্থাৎ স্বাধীনতার তিনি একটা ইঙ্গিত দিয়েছেন সে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে এবং সেই পাকিস্তানের সময়ও বারবার তিনি বলেছেন যে এই যে বাংলাদেশে শোষণ হচ্ছে এই শোষণ বন্ধ করার জন্য সবাই তখন স্বায়ত্ত শাসনের কথা বলতেন বঙ্গবন্ধু যে স্বায়ত্ত শাসনটা কেমন হবে সেখানে এই 6 দফার মাধ্যমে সেই স্বায়ত্ত শাসন মানে আঞ্চলিক স্বায়ত্ত শাসনের একটা সংজ্ঞা দিয়েছিলেন এর আগে কখনো স্বায়ত্ত শাসনের সংজ্ঞা কোনো ছিল না কি ধরনের স্বায়ত্ত সেটা একটা মানে একটা বেগ টার্মের মতো ছিল এটা দিয়ে তিনি দেখেন সেখানে লিখেছে প্যারা মিলিশিয়া থাকতে হবে কারণ তিনি চিন্তা করেছেন যে পাকিস্তানি সৈন্যদের মোকাবেলা করার জন্য আমরা কিন্তু স্বাধীনতার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজেস পজিশনে ছিলাম সেটা হচ্ছে ওরা আমাদের থেকে 1200 মাইল দূরে যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে আর ওদের আসার কোনো সুযোগ নেই কারণ মাঝখানে ভারত ভারত যদি তার বিমান আকাশপথ বন্ধ করে দেয় তাহলে পাকিস্তান থেকে এমনকি বিমানেও পাকিস্তানি সেনারা আছে বাঙালিরা তো পক্ষে দাঁড়াবে তাদেরকে বন্দী করে তাদেরকে মানে নিরস্ত্র করে তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেবে এই সমস্ত পরিকল্পনা ছিল ফলে এই দীর্ঘ মানে দীর্ঘ বছরের লড়াই পরিকল্পনা সংগ্রাম ধাপে ধাপে এগিয়ে একটা সময় গিয়ে তার চূড়ান্ত পরিণতি হয়েছে ফলে পুরোটা আপনি ঠিকই বলেছেন পুরো ইতিহাসটাকে বুঝতে এবং ধারণ করতে না পারলে আসলে হ্যাঁ আমি একটু জি আমার শেষ করব মন্ত্রী মহোদয় একটা বলেছিল আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো সব নির্দেশনাই সেখানে ছিল যে তাদের আমরা বাতে মারবো পানিতে মারবো জীবনের তারা রাস্তাঘাট বন্ধ করে দাও বলছে তোমরা বেরাকে থাকো কেউ তোমাদের কিছু বলবো তোমরা আমার ভাই বেরাকে থাকো কেউ কিছু সব পক্ষের জন্য সব বার্তাই ছিল সেখানে আর কি চালাবার চেষ্টা করো না তাহলে এই পরিণতি হবে অর্থাৎ তার বক্তৃতা গেরিলা ওয়ারফেয়ারের যা যা দরকার সব ধরনের নির্দেশনা ছিল আজকে প্রধানমন্ত্রী তার ভাষণের কথা বলেছেন আর দুঃখিত আমাদের সময় শেষ হয়ে গেছে না হলে আরো অনেক শুনতে পারতাম ধন্যবাদ মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক এবং ধন্যবাদ জনাব মোবাশ্বের হোসেন মুক্তিযোদ্ধা এবং স্থপতি খুবই অল্প সময় ছিল নাহলে আরও অনেক শোনা যেত যারা আমাদের সাথে শুরু থেকে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আবারও একই অনুষ্ঠানে ভিন্ন কোনো বিষয় এবং অতিথি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.